নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি মীনাক্ষী। নোবেল জয়ীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, অমর্ত্য সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, অভিযোগ বিশ্বভারতীর উপাচার্যের। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কি বলছেন এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায়। বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিদ্যুৎবাবু, আপনাকে স্বাগত। আপনি বারবার সরব হয়েছেন। আজকে আপনার কাছে আসার মূল কারণ, আমরা অমর্ত্য সেনের সঙ্গে কথা বলেছিলাম, তার দিকটাও আমরা শুনতে চেয়েছিলাম। তো তিনি বলছেন যে যে অংশ নেওয়া হয়েছিল, যে জমি লিজে ছিল, তার বাইরেও কিছু জমি তার বাবা আশুতোষ সেন, যার নামে লিজও নেওয়া হয়, কিছু জমি তিনি কিনেছিলেন, তারপর সেখানে বাড়ি হওয়া এবং যে জমিটা রয়েছে সেটা প্রত্যেকেই দেখতে পায়, কাজেই সেটা দিয়ে দেওয়ার কোনো কারণ নেই। আমি আগে এই তার এই বক্তব্যের উত্তরটা আপনার থেকে চাইব। না, প্রথমে দেখো, যে জমিটার কথা উনি বলছেন, সেই জমিটা একটা বড় প্লট, সেই প্লটের 201 নম্বর প্লটের সাবপ্লটটা হচ্ছে ওনাকে দেওয়া হয়েছিল। সেই 201 সাবপ্লটটা নেওয়ার অর্থ, এটা আমাদের তরফ থেকে এর প্রচেষ্টা হয়নি। যখন আমরা কেন্দ্রীয় সরকার থেকে একটা চিঠি পাই 30 সেপ্টেম্বর 2017 সালে, এই সমস্ত আনঅথরাইজড যে জমিগুলো অকুপেন্ট রয়েছে, অকুপেশন করে রয়েছেন, তাদের থেকে জমিগুলো উদ্ধার করা হোক। 2005 সাল থেকে স্পেশাল পারফরমেন্স অডিট অন দ্য সিকিউরিটি অ্যান্ড মেনটেন্যান্স অফ বিশ্বভারতী প্রপার্টি, সেটাও শুরু হয়েছে। সেখানেও কিন্তু আমাদের প্রতি বছর একটি করে রিপোর্ট দিতে হয় কোন কোন জমি কব্জা হয়ে রয়েছে। এছাড়া আরেকটা আছে থিম অডিট অন ল্যান্ড অফ বিশ্বভারতী, যেটা 2015 সাল থেকে শুরু হয়েছে, সেখানেও কিন্তু আমাদের রিপোর্ট দিতে হয়। দুঃখের বিষয়, বিশ্বভারতীর সমস্ত সম্পত্তির পরিমাণ হচ্ছে 1134 একর। তার মধ্যে আমি যখন যোগদান করি ভাইস চ্যান্সেলর হিসেবে 2018 সালে, তখন 77 একর জমি কব্জা হয়ে গিয়েছিল। আমরা নিজেদের প্রচেষ্টায় আমরা 15 একর জমি উদ্ধার করতে পেরেছি। এখনও 62 একর জমি উদ্ধার করা যায়নি, এগুলো কব্জায় করা আছে। তার মধ্যে যে জমিটার কথা তুমি বলছো অধ্যাপক সেনের কাছে, সেই জমিটা কিন্তু এখনও ওনার হাতেই রয়েছে, ওনার আয়ত্তেই রয়েছে। এটা নজর দেওয়ার অর্থ একটাই, যেটা একটা বার্তা দেওয়া, কেন এখানে অনেক লোকজন আছেন যারা জমি কব্জা করে রয়েছেন। যখনই তাদের জমি আমরা উদ্ধার করতে যাচ্ছি, তারা তখন উদাহরণ দিচ্ছেন যে অধ্যাপক সেনও তো জমি কব্জা করে রেখেছেন। এরকম বহু কেউ কেটা লোক আছেন, আমি তাদের নাম যদি করি বাঙালি সমাজে রেড়ে পড়ে যাবে। সেই জন্য এই সমস্ত জমিগুলোর মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাইছি যে বিশ্বভারতী কাউকে তোয়াক্কা করে না। কেউ যদি জমি কব্জা করেন অন্যায়ভাবে, আমরা তাদের বিরুদ্ধে খুব সঠিক এবং নির্দিষ্ট পদক্ষেপ নেব, দৃঢ় পদক্ষেপ নেব। এ ব্যাপারে আমাদের কোনোরকম নিজেদের মধ্যে কোনোরকম দ্বিধা বা দ্বন্দ্ব নেই। কিন্তু সেন্ট্রালের তরফ থেকে যেটা আপনাদের কাছে এসেছে, মানে বিশ্বভারতীর কাছে এসেছে, সেখানে কি অমর্ত্য সেনের জমির কথা উল্লেখ রয়েছে? না, সেখানে অমর্ত্য সেনের কারো স্পেসিফিক জমির উল্লেখ নেই। সেখানে জমি আছে যে আনঅথরাইজড অকুপেশন অফ ল্যান্ড, এটা জেনারেল। এবং সেখানে আমাদের যে লিস্ট আছে, সেই লিস্টে অধ্যাপক সেন ছাড়াও আরও অনেকেরই নাম আছে। সেখানে অমর্ত্য সেনের জমি বলার মাধ্যমে একটাই বার্তা আমরা দেওয়ার চেষ্টা করছি যে এটি অমর্ত্য সেনই হোক, এক্স হোক, ওয়াই হোক, জি হোক, আমরা কাউকেই রেওয়াজ দেব না। প্রত্যেক ক্ষেত্রে আমরা সমভাবে শক্ত দৃঢ় পদক্ষেপ নেব। মানে কোন অংশটা, যে অংশটা মনে হচ্ছে যে এটা তাদের অন্তর্গত নয় বা তাদের জমির বা তাদের অধিকারের অন্তর্গত নয়, এটা বিশ্বভারতীর, এটা আনঅথরাইজড ভাবে তারা ব্যবহার করছেন, এই জায়গাটা যদি একটু পরিষ্কার করেন। না, এখানে দেখো, পুরো জমিটা হচ্ছে 1 একর 38 ডেসিমেল, কিন্তু আইনত যে কাগজগুলো তুমি দেখেছো, সেই কাগজগুলোর মতে ওনার পাওয়া উচিত 1 একর 25 ডেসিমেল, অর্থাৎ 13 ডেসিমেল জায়গা কিন্তু উনি বেশি নিয়েছেন। 2006-07 সেই আলোচনার সময় আমরা বলে দিয়েছিলাম, একটা ফেন্স আছে, দেওয়াল আছে, তার মাঝখানে যে জমিটা সেটা আমাদের জমি ছিল, আমরা বলেছিলাম এই জমিটা আপনি ছেড়ে দিন। অতএব নির্দিষ্ট করে বলা যাবে, কিন্তু উনি বলেছিলেন ওনার বাড়ির পিছন দিকে জমি নেওয়ার কথা, কিন্তু বাড়ির পিছন দিকে যে জমি নেই, সেই জমির কিন্তু কোনো এন্ট্রি পয়েন্ট নেই, সেই জমিটা কিন্তু কাজেই লাগবে না। যেভাবে বিশ্বভারতীর কাছে একটা তথ্য থাকে যে কত পরিমাণ জমি তাদের, কতটা লিজে দেওয়া রয়েছে, কতটা লিজের বাইরে বেরিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, এই একই তথ্য কি রাজ্য সরকারের কাছেও থাকে? তারাও কি জমির জরিপ করেন? না, রাজ্য সরকারের কাছে থাকার তো থাকার কথা এবং থাকতেই হবে, তার কারণ ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্টটা কিন্তু স্টেট অফ গভর্নমেন্ট, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্ট্রোল করে। 25 জানুয়ারি একটা জরিপ করেন, সেই জরিপে কিন্তু ওরা দেখান যে 1.38 একর ল্যান্ড অমর্ত্য সেনের
আয়ত্তে আছে, এবং অর্থাৎ আমাদের যে নথিপত্র আর রাজ্য সরকারের নথিপত্র কিন্তু মিলে যাচ্ছে। এবং অধ্যাপক সেনও যদি দেখতে চান আমরা দেখাতে পারি। আমার ধারণা অধ্যাপক সেন এগুলো সবগুলোই জানেন, কেন যে উনি না জানার ভান করছেন আমি বুঝতে পারছি না, কারণ এখানে বিশ্বভারতীর সম্মান জড়িয়ে আছে। যদি আজকে অমর্ত্য সেন চান যে বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করবেন, তাহলে কি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী রাজি রয়েছেন? না, দেখো এখানে আমার দুটো পরিচয় আছে। একটা হচ্ছে বিদ্যুৎ চক্রবর্তী, যিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, বিদ্যুৎ চক্রবর্তী একজন একাডেমিক। আর এখানে আমি যখন বিশ্বভারতীতে এসেছি তখন বিদ্যুৎ চক্রবর্তী কিন্তু উপাচার্য বিশ্বভারতী। বিদ্যুৎ চক্রবর্তী একাডেমিক, তিনি সবসময় অমর্ত্য সেনের কাছে নতমস্তকে প্রণাম করবেন এবং উনি যাবেন এবং কথা বলবেন। কিন্তু যখন বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য, অর্থাৎ উপাচার্যের চেয়ারে বসে আছেন, তখন কিন্তু তাঁর দায়িত্ব অন্যরকম। এখনই যদি অমর্ত্য সেন নিজে আসেন এবং আমাদের সঙ্গে আলোচনার জন্য ইচ্ছা প্রকাশ করেন, সেই ইচ্ছার আমরা সম্মান দেব এবং আমরাও চাই এই সমস্যার সমাধান হোক। কারণ যে ধরনের অসম্মানের সম্মুখীন উনি হচ্ছেন সেই ধরনের অসম্মান কিন্তু ওনার পাওয়ার কথা নয়। অধ্যাপক সেনকে যখন আমরা প্রশ্ন করেছিলাম তো তখন তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন যে এখন যদি বিদ্যুৎ চক্রবর্তী বলেন যে তার যে বাড়িটি, আমি যদি গিয়ে বলি যে তার বাড়িটি সেটি বিদ্যুৎ চক্রবর্তী নয়, সেই বাসভবন আমার ছোট মামার, তিনি কি মেনে নেবেন? এই ধরনের বক্তব্য কিন্তু অমর্ত্য সেন নিজে বলেছেন। অমর্ত্য সেন এত পণ্ডিত মানুষ, কি করে এত বোকা কথা বললেন? তার কারণ আমি যে বাড়িটা থাকি সেটা কিন্তু আইনত এবং নথিভুক্ত আছে যে উপাচার্যের বাসভবন। অমর্ত্য সেন যে বাড়িতে থাকেন সেখানে নথি আছে যে এই জমিটা কিন্তু বিশ্বভারতীর জমি, উনি লিজে নিয়েছেন। এবং তুমি জানো লিজের জমি কিন্তু ওনারশিপ দেওয়া যায় না, এবং ওনার পিতার নামে লিজ দেওয়া হয়েছিল, উনি বংশধর হিসাবে লিগ্যাল হেয়ার হিসাবে ওই জমিটা ওনাকে ট্রান্সফার করা হয়। এখানে আরও একটা বিষয় আমাকে উল্লেখ করতেই হচ্ছে, অমর্ত্য সেন যখন কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে তখন তিনি বলেছেন যে বিদ্যুৎ চক্রবর্তীর সময়, এই সময়ে বিশ্বভারতীর কি অবস্থা রয়েছে, প্রত্যেক দিনের যা যা ঘটনা ঘটছে সেটা নিয়ে বোধহয় আর নতুন করে আলোচনার জায়গা থাকে না, এটা ডক্টর সেন নিজে বলেছেন। আপনার কোনো প্রতিক্রিয়া? না, এটাতে দেখো প্রথম কথা বললাম, অধ্যাপক সেন কতটুকু জানেন বিশ্বভারতীর সম্বন্ধে? আমি তো বলি উনি পরিযায়ী ভ্রমণকারী, বছরে কোনো একটা সময় উনি আসেন, এসে এখানে তাণ্ডব মাচান এবং বিভিন্ন রকম মন্তব্য করেন, যে মন্তব্যগুলো রাজনৈতিক মন্তব্য, যে মন্তব্য কিন্তু ওর সাজে না। তো সৌগত রায় বসেন সাংসদ, তিনি বলছেন যে বিদ্যুৎ চক্রবর্তী কেন্দ্রের ধামাধরা ব্যক্তি, তিনি ধৃষ্টতা দেখাচ্ছেন অমর্ত্য সেনকে অসম্মান করার। আমি আপনার একটা প্রাথমিক প্রতিক্রিয়া, আমি বিজেপির ধামাধরা, কেন্দ্রীয় সরকারের ধামাধরা, আমি একটা কাউন্টার প্রশ্ন আপনাকে করছি তোমাদের মাধ্যমে। পশ্চিমবঙ্গে যারা রাজ্যপাল উপাচার্য তারা তৃণমূলের ধামাধরা? কারণ তারা তৃণমূল ছাড়া অন্য লোককে দেখতে পাচ্ছে না। পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকে জেলে আছে, এটা কি উনি কি তৃণমূলের লোক নন বা তৃণমূলের মতাদর্শের বিশ্বাস করেন না? বা কংগ্রেসের সময় এখানে যিনি যারা উপাচার্য ছিলেন তারা সবাই কংগ্রেসের ধামাধরা লোক? যে সরকার আছে সেই সরকারই উপাচার্য মনোনীত করেন, উপাচার্য নিয়োগ করেন। তার মানে এই নয় যে উপাচার্য সবসময় সরকারের ভাবনা চিন্তাগুলো প্রতিফলিত করে। পুরো বিষয়টা একটা জটের মধ্যে রয়েছে, কিন্তু এই জমি তো বিশ্বভারতী আপনারা চাইবেন যে বিশ্বভারতী যাতে ফিরে পায়, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে যদি আলোচনার জায়গাটাও তৈরি না হয়? না, যেমন ধরো আজকে আমরা একটা চিঠি দিয়েছি যে ওনাকে আমি বলেছি যে দেখুন আপনি জমিটার ব্যাপারে একটু আলোচনা করুন, কেননা ল অফ দ্য ল্যান্ড কিন্তু খুব স্ট্রিক্ট। আমরা যদি ল অফ ল্যান্ডে মাধ্যমে জমিটা ফেরত নেওয়ার চেষ্টা করি তাতে অসম্মান ওনারও হবে, অসম্মান বিশ্বভারতীর হবে। যদি অধ্যাপক সেন এই সমস্যার সমাধান করতে চান উনি আসুন, আলোচনা করুন, যতটা সম্ভব আমরা অ্যাকোমোডেট নিশ্চয়ই করবো ওনার বক্তব্য। কিন্তু উনি যদি সবসময় বলেন আইনি চিঠি দেবো, এটা তো ঠিক নয়, মানে উনি ধমকি দিচ্ছেন। আমরা বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে যে কথোপকথন হলো তার থেকে কয়েকটা বিষয় পরিষ্কার, এখানে কেউ কারোর ব্যক্তির স্বার্থকে সামনে রাখছে না, উপাচার্য হিসেবে তিনি কাজ করছেন এবং বিশ্বভারতীর জমি যদি সত্যি বিশ্বভারতীর ফেরত পাওয়ার হয়, সেটা ডক্টর অমর্ত্য সেনই হোক বা অন্য কেউ, সেটা যদি বিশ্বভারতীর প্রাপ্য হয় তাহলে সেটা নেওয়াটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আলোচনার দরজা খোলা আছে, আলোচনায় তারা বসতে তারা প্রস্তুত, যদি ডক্টর সেন চান তাহলে নিশ্চয়ই তারা আলোচনায় বসবেন, কিন্তু সঠিক পদক্ষেপই গ্রহণ করা হবে বিশ্বভারতীর উপাচার্য হিসেবে জানাচ্ছেন বিদ্যুৎ চক্রবর্তী। ক্যামেরায় ধ্রুব, সঙ্গে সৃজিতা, রিপোর্ট, রিপাবলিক বাংলা, বীরভূম।